হ্যালো দর্শক বন্ধুরা হাতে মাত্র আর কয়েক ঘন্টা তারপর এই গোটা বাংলা জুড়ে একটি ভয়াবহ বজ্রপাত সমেত ঝড় এবং বৃষ্টির ইনিংস আসতে চলেছে যা নিয়ে ইতিমধ্যেই মৌসম ভবনের তরফ থেকে হাই অ্যালার্ট জারি করা হয়েছে কোন কোন জেলাগুলিতে কতটা প্রভাব পড়তে পারে এই ঝড় বজ্রপাত বৃষ্টির ইতিমধ্যে আমরা যেটা উইন্ডিতে লক্ষ্য করতে পাচ্ছি যে স্যাটেলাইট ইমেজ দ্বারা তাতে বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ এই সমস্ত জায়গাগুলিতে প্রচণ্ড প্রভাব ছাব্বিশ মিলিমিটারের ওপরে কিন্তু আমরা বৃষ্টির যে চান্স অর্থাৎ সম্ভাবনা সেটা আমরা দেখতে পাচ্ছি শুধু যে এই কটি জায়গার মধ্যে সীমিত থাক সীমিত থাকবে সেটি নয় আর অনেক জায়গা নিয়ে এই বৃষ্টিটা আছে তো এইদিকে দুর্গাপুর এদিকে আসানসোল চিত্তরঞ্জন হয়ে এদিকে বহরমপুর মুর্শিদাবাদ এদিকে আবার কলকাতার দিকেও কিন্তু এটি আসবে অনেক প্রভাব পড়তে চলেছে পশ্চিমবঙ্গে এছাড়া এর প্রভাব যদি আমরা দেখি দেখুন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ বাংলাদেশেও কিন্তু এর প্রভাব পড়বে সেটাও আমরা আপনাদের কাছে তুলে ধরব বাংলাদেশেরও কোন কোন জেলাগুলিতে কতটা প্রভাব থাকবে ত্রিপুরা সময়ও দেখাবো তো ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন যারা নতুন আমাদের চ্যানেলে ভিডিওটি নতুন দেখছেন অথবা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু প্রত্যেক দিন সত্যি এবং জেনুইন আপডেট পাওয়ার জন্য ভিডিওটির চেয়ে একটি লাল কালারের সাবস্ক্রাইব বটন আছে ওটাতে ক্লিক করে দিয়ে পাঁচের ঘণ্টির চেয়ে ওটা প্রেস করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন প্রত্যেক দিন একদম আবহাওয়া রিলেটেড নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তো চলুন বন্ধু এবারে শুরু করা যাক নতুনটা কিন্তু ভুলবেন না ভিডিওটিকে শেয়ার করা এবং সাবস্ক্রাইব করা তো চলুন শুরু করি তো আজ হচ্ছে শুক্রবার পনেরো তারিখ গতকালই আমরা আপনাদেরকে জানিয়েছিলাম আজ পনেরো তারিখে কিন্তু তেমন কোনো বৃষ্টির চান্স নেই আজ একদম আবহাওয়া পরিষ্কার থাকবে এবং রোদ্রাজ্য আকাশ থাকবে কয়েকটি জায় কয়েকটি জায়গায় ঝিরিঝিরি বৃষ্টি হলেও হতে পারে যার জন্য যেগুলো রয়েছে দীঘা মন্দার মন্দারমণি মোহনপুর এগড়া দাতন বেলদা এবং এদিকে একটু পূর্ব দিকে গেলে কেজুরি বেলদা ভগবানপুর হলদিয়া ডায়মন্ড হারবার শ্যামপুর তমলুক ময়না হয়ে বারুইপুর বিষ্ণুপুর বজবজ কুলপি এবং রায়দিঘি নামখানা এই জায়গাগুলোতে একটু আমরা কয়েক পশলা বৃষ্টি হলে বা কোথাও একটুখানি তার দিয়ে একটু বেশি হলে হতে পারে বিকেল চারটে বা তারপরে হতে পারে দেখুন অনেক দর্শক ভাইরা বলছে দাদা আপনি তো বলছেন এই সময় বৃষ্টি হচ্ছে আবার দেখা গেল যে ওই সময় নয় তার দিয়ে দু তিন ঘন্টা আগেই গিয়ে বৃষ্টি হলো তো মেলানো এক্স্যাক্টলি কিন্তু টাইমটা মেলানো আমাদের পক্ষে সম্ভব নয় কারণ আবহাওয়া হচ্ছে পরিবর্তনশীল তো টাইমটা আমরা মেলাতে হান্ড্রেড পার্সেন্ট পারবো না বৃষ্টি আসছে এটা আমরা বলতে পারি তো কখন হবে সেটা কিন্তু অ্যাকচুয়ালি মেলানো কিন্তু আমাদের পক্ষেও খুবই মুশকিল আপনারা বুঝতেই পারছেন তো এদিকে আমরা শনি শুক্রবার পনেরো তারিখে বিকেল ছটা পিএমও আমরা কিছু কিছু জায়গায় বৃষ্টি দেখতে পাচ্ছি এবং বাংলাদেশেরও বরিশাল এবং পিরোজপুর মারবেড়িয়ার আশেপাশে এই বৃষ্টিটা হতে পারে তবে আজ তেমন একটা প্রভাব নেই দেখতে পাচ্ছেন মোটামুটি সন্ধ্যেবেলার পর থেকে আস্তে আস্তে করে পরিষ্কার হওয়া শুরু হয়ে যাবে এরপর শনিবার শনিবারে সকাল নাগাদ কোনো বৃষ্টির চান্স থাকছে না তারপরে আমরা যখন সকাল থেকে আস্তে আস্তে দুপুর নাগাদ যাচ্ছি সকাল এগারোটার পর থেকে কিন্তু একটু একটু করে বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে বারোটার মধ্যে কিছু জায়গায় উপকূলবর্তী অংশগুলিতে একটু বৃষ্টি তৈরি হবে একটার মধ্যে সেটা আস্তে আস্তে করে শক্তি বাড়তে থাকবে এটা কিন্তু বন্ধুরা টোটালটাই বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছেন একটা ঘূর্ণাবত্ত তৈরি হয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত আর এই ঘূর্ণাবত্তের জেরেই কিন্তু আমরা এই যে বৃষ্টিগুলো সেটা কিন্তু দেখতে পাচ্ছি একটা সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে তার জন্য এই পপটা রয়েছে তো এই নিয়ে কোনো সংশয় নেই আশা করি তো সেখান থেকে এখান থেকে যদি আমরা একটু এগিয়ে যাই দুপুর দুটো থেকে দেখুন খড়গপুর খড়গপুর মেদিনীপুর পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর দুই মেদিনীপুর বালিচক পিংলা ভগবানপুর ডায়মন্ড হারবার জয়নগর হলদিয়া এই জায়গাগুলিতে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে একই সঙ্গে নামকানা দীঘা কন্টায় সে সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এদিকে বর্ধমান বর্ধমানে হালকা কয়েক পশলা বৃষ্টির দুপুর দুটো নাগাদ হতে পারে এবং বাঁকুড়াতেও হতেও পারে না হতেও পারে দুটো দুটোর সময় পুরুলিয়ার পশ্চিম ভাগে হতে পারে এবং এদিকে দুর্গাপুরের উত্তর ভাগে কিছুটা ঝিরিঝিরি দেখা যেতে পারে এবং এদিকে আসানসোল এবং রঘুনাথপুর চিত্তরঞ্জন ধানবাদের দিকটাতে কিছুটা আমরা প্রভাব দেখতে পাচ্ছি একটু যদি সে সময় মুর্শিদাবাদ বা বহরমপুরটা দেখি তাহলে দুপুর দুটোর সময় বৃষ্টির চান্স মুর্শিদাবাদ বা বহরমপুর ডোমকল করিমপুরে নেই এবং বাংলাদেশেও কিন্তু তেমন আমরা একটা প্রভাব দেখতে পাচ্ছি না তারপরে আমরা দুপুর দুটোর পর যখন আমরা তিনটে বা চারটে নাগাদ যাচ্ছি দেখতে পাচ্ছেন তিনটে থেকে চারটের পর থেকে কিন্তু আবহাওয়া আস্তে আস্তে অনেকটাই ঘুরে যাবে গিয়ে যার জন্য যে বৃষ্টির প্রভাবটা সেটা কিন্তু আস্তে আস্তে করে বাড়বে এর জন্য কিন্তু আবহাওয়া দপ্তর ইতিমধ্যে কমলা সতর্কতা জারি করেছে হাই অ্যালার্ট তো চলুন একবার সেই হাই অ্যালার্টটা আপনাদেরকে সতর্কতাটা দেখিয়ে তারপরে আবার আমরা উইন্ডিতে এসে সমস্ত কিছু আপনাদের কাছে তুলে ধরি তো চলুন একবার হাই অ্যালার্টের প্রেস বিজ্ঞপ্তিটা আপনার কাছে তুলে ধরি তো বন্ধুরা আমরা চলে আসলাম আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তি যেখানে ওয়েদার ওয়ার্নিং ফর ফাইভ ডেজ অর্থাৎ পাঁচ দিনের সতর্কতা তো দেখতে পাচ্ছেন আজ পনেরো তারিখ আজ কিন্তু কোনো সতর্কতা নেই দেখুন পুরো পরিষ্কার কিন্তু আগামীকাল ষোলো তারিখ যেটা আপনাদেরকে আমরা ম্যাপে দেখিয়ে দিলাম হাই অ্যালার্ট অর্থাৎ কমলা সতর্কবার্তা অরেঞ্জ অ্যালার্ট কিন্তু জারি করা হয়েছে থান্ডাস্টম উইথ লাইটনিং অ্যান্ড গেসলে উইন্ড মানে বলা হচ্ছে থান্ডাস্টম লাইটনিংয়ের সঙ্গে উইন্ড অর্থাৎ বায়ুর ঝাপটা যেটা স্পিড রিচিং মানে কাছাকাছি যেতে পারে স্পিডটা যেখানে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার কিন্তু গতিবেগে ঝড়ো হওয়া বইতে পারে এটা কিন্তু আবহাওয়া দপ্তর নিজে স্বীকার করছে অর্থাৎ আমরা যে আপডেটটা এর আগে থেকেই দেখাচ্ছিলাম যে আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তির আগে থেকে তা সেটাই কিন্তু অবশেষে সত্যি হচ্ছে মানে আমাদের চ্যানেল যে আপডেটগুলো দিচ্ছে সেটা কিন্তু অবশ্যই অ্যাকুরেট হচ্ছে তো আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এমন কিন্তু জেনুইন এবং অ্যাকুরেট আপডেট পাওয়ার জন্য আমরা যেটা বলি সেটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কখনও মেলে কিন্তু হানড্রেড পার্সেন্ট তো মেলানো সম্ভব নয় এইটটি সেভেন্টি পার্সেন্ট তো মিলেই যায় তো এখানে ঠান্ডা লাইটনিং সমেত বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রত্যেকটি জেলাতেই আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন প্রত্যেকটি জেলা দক্ষিণবঙ্গের যে কটা জেলা রয়েছে প্রত্যেকটি জেলাতেই কিন্তু সেম কন্ডিশন থাকবে আর যদি আমরা ষোলো তারিখের বা সতেরো তারিখ দেখি সতেরো তারিখের জন্য যেটা বলা হচ্ছে সেখানে শুধু হলুদ সতর্কবার্তা অর্থাৎ ইয়েলো আয়ার জারি করেছে আবহাওয়া দপ্তর সেখানে শুধু ঠান্ডা স্টপ লাইটনিং বায়ুর ঝাপটা নাও থাকতে পারে কিন্তু ঠান্ডা স্টপ লাইটনিংয়ের সঙ্গে যদি বলি কতটা বৃষ্টি হবে তাহলে কিন্তু আপনাদেরকে জেনে নিতে লাগবে আমাদের একবার ওপরে দিতে লাগবে এই দেখুন বলা হচ্ছে লাইট টু মোটারে ট্রেন আগামীকাল হবে আর এদিকে সতেরো তারিখে লাইট ট্রেন অর্থাৎ হালকা বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া দপ্তর বলছে অর্থাৎ এই দুদিন ষোলো এবং সতেরো এই দুদিন কিন্তু ভালো বৃষ্টি আছে আর এর পরেও আরও বৃষ্টি আছে যেটা আমরা আপনাদেরকে উইন্ডোতে দেখিয়ে দেবো এখনই তো চলুন একবার উইন্ডোতে চলে যাই তখন ধরে আমরা চলে আসলাম এখানে উইন্ডিতে দেখতে পাচ্ছেন ষোলো তারিখ বিকেল চারটে পি এম থেকে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে বাঁকুড়া সোনামুখী বিষ্ণুপুর তারপর হচ্ছে রঘুনাথপুর আসানসোল দুর্গাপুর দুর্গাপুরে কিন্তু বেশ ভালো বৃষ্টির চান্স রয়েছে আসানসোলও ভালো বৃষ্টি রয়েছে চিত্তরঞ্জনে মাঝারি মানের মাঝারি মানে বৃষ্টিপাত দেখা যাচ্ছে একই সঙ্গে পুরুলিয়া পুরুলিয়াতেও আমরা মাঝারি মানের বৃষ্টিপাত দেখতে পাচ্ছি বলরামপুরেও হুরাতে খাতরা কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা এবং গোয়ালতর এই সমস্ত জায়গা তো আমরা মাঝারি মানে বৃষ্টি দেখতে পাচ্ছি কিন্তু খাতরার উত্তর ভাগে আর বিষ্ণুপুরের মধ্যে একটু বৃষ্টির পরিমাণটা বেশি দেখতে পারে তা বজ্রপাত এবং ঝড় বৃষ্টি আরামবাগের আশেপাশে যদি আমরা অঞ্চলগুলি দেখি গোঘাট পাবা জগৎবল্লভপুর এখানেও বৃষ্টি বাড়বে আর এদিকে আমরা খড়গপুর খড়গপুর এবং দুই মেদিনীপুর সাইডেও কিন্তু যে ঝাড়গ্রাম সাইডে সেখানেও কিন্তু আমরা বৃষ্টিটা ভালোই দেখতে পাচ্ছি তারপরে এখানে আমরা বাংলাদেশে কিন্তু সে সময় তেমন একটা বৃষ্টি থাকবে না বিকেল চারটের নাগাদ তবে যশোর এবং লোহাগাড়া সাতক্ষীরার আশেপাশে মেহেরপুরের সাইডটাতে একটু বৃষ্টি থাকতে পারে বহরমপুরটা যদি দেখি সে সময় বহরমপুর এবং মুর্শিদাবাদ ডোমকল করিমপুর বেলডাঙ্গা এই জায়গাগুলোতে হালকা ঝিরিঝিরি বৃষ্টি কাটোয়া সাইডে হতে পারে এবং নদীয়া ডিস্ট্রিক্টও সেম পরিস্থিতি তবে এটা যখন আমরা একটু এগিয়ে নিয়ে যাব পাঁচটা নাগাদ গেলে দেখতে পাচ্ছেন বৃষ্টির পরিমাণ কিন্তু প্রবল হয়ে যাচ্ছে গিয়ে যে বৃষ্টিটা কিন্তু এর জন্যই কিন্তু আবহাওয়া দপ্তর কমলা সতর্কবার্তা জারি করেছে কতুলপুর জয়পুর বিষ্ণুপুর তালডাঙ্গা রতনপুর দাছঘড়া মেমারি বর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান সোনামুখী গলসি দুর্গাপুর আসানসোল পুরুলিয়া বাঁকুড়া হয়ে বেলডাঙ্গা শিউড়ি অর্থাৎ বীরভূম ডিস্ট্রিক্টে ডো চিত্তরঞ্জন আসানসোল গুসকারা এবং এদিকে চন্দননগর খড়দা চাকুল শান্তিপুর চাকদা পান্ডুয়া ব্যারাকপুর পানিহাটি এ সমস্ত জায়গাতে হবে সঙ্গে শ্যামপুর মহিষাদল ডায়মন্ড হারবার তমলুক ময়না সাবেং বালিচক পিংলা খড়গপুর হয়ে এগরা এবং মোহনপুর সাইডে বৃষ্টি হবে বাংলাদেশে সে সময়ও ঝিরিঝিরিঝি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তারপর আস্তে আস্তে করে কিন্তু এটি বাংলাদেশ পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবেশ করতে থাকবে যার জন্য আরাম বা কতুলপুরে তো বৃষ্টি হবে সঙ্গে একটা জিনিস আপনাদেরকে দেখতে লাগবে চন্দননগর কাঁচরাপাড়া ব্যারাকপুর এই সমস্ত জায়গাগুলোতেও কিন্তু ভালো বৃষ্টির চান্স রয়েছে নয় মিলিমিটারের ওপরে দেখুন বৃষ্টির কিন্তু চান্স আমরা দেখতে পাচ্ছি মানে প্রচণ্ড বৃষ্টির কিন্তু একটা ইনিংস এবার আসতে চলেছে হাবড়া বনগাঁ স্বরূপনগর নাগরখাড়া কৃষ্ণনগর চাকদা রানাঘাট বাগুলা বাতকুল্লা শান্তিপুর এসব সমস্ত জায়গাগুলিতে হবে তারপর হচ্ছে বেলডাঙ্গা মেহেরপুর হয়ে দামোদা আলামডাঙ্গা মাগুরা তারপর হচ্ছে কোচাতপুর যশোর অভয়নগর খুলনা সাতক্ষীরা শ্রীকান্তপুর সামনগর এই জায়গাগুলোতে কিন্তু ভালো বৃষ্টির চান্স রয়েছে তারপর আস্তে আস্তে করে এটি পুরো কলকাতা হয়ে বাংলাদেশের দিকে যত প্রবেশ করতে থাকবে সাতক্ষীরা খুলনা লোহাগারা ফরিদপুর এই সমস্ত জায়গাতেও এই প্রভাবটা যেটা আছে সেটা কিন্তু পড়তে থাকবে তো ঢাকার দিকে তেমন একটা বৃষ্টি না দেখলেও কিন্তু সতেরো তারিখে কিন্তু আবারও নতুন করে একটা ইনিংস আরম্ভভাবে দেখতে পাচ্ছেন যে ষোলো তারিখে গেল সতেরো তারিখেও সকালটা ফাঁকা থাকবে কিন্তু দুপুর দুটো বা একটার পর থেকে কিন্তু আবারও পশ্চিম ভাগ থেকে উত্তর পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম সাইড থেকে নতুন করে প্রভাব ঢুকবে যার জন্য আবারও বেশ পরিমাণে কিন্তু বৃষ্টি থাকবে যে প্রভাব আমরা পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান সঙ্গে এদিকে বিষ্ণুপুর তারপর হচ্ছে হুড়া খাতরা গোয়ালতোয়া চন্দ্রকোনা খড়গপুর ঝাড়গ্রাম বালিচক এই সমস্ত অঞ্চলগুলিতে আমরা দেখতে পাচ্ছি তারপর আস্তে আস্তে এটি কলকাতার দিকেও ঢুকতে পারে যার জন্য খড়গপুর জাম ঝাড় জামশেদপুর চন্দ্রকোনা গোলতর আমলাগোড়া সিমলাপাল তালডাঙ্গা বিষ্ণুপুর রতনপুর বাঁকুড়া এই জায়গাগুলোতে বেশ প্রভাব পড়বে সোনামুখী দুর্গাপুর সাইডগুলোতে কোলাঘাটেও প্রভাব পড়বে তারপরে কলকাতার দিকে আস্তে আস্তে কিন্তু এটা আসবে এবং উপকূলের দিকে ঢুকতে থাকবে এবং বাংলাদেশের সাতক্ষীরা শ্যামনগর হয়ে এদিকে পশ্চিমবঙ্গের হিঙ্গলগঞ্জ শ্রীকান্তপুর হয়ে এদিকে বাংলাদেশের পশ্চিমবঙ্গের হিঙ্গলগঞ্জ বারুইপুর কলকাতা খর্ধা চন্দ্রনগর আরামবাগ পান্ডুয়া চাকদা জয়নগর এবং কলকাতার আশেপাশে যত জায়গা আছে সেখানে পপ পড়বে উলবেরিয়া এবং জয়নগর এই সমস্ত তমটুকু কিন্তু ভালো বৃষ্টির চান্স রয়েছে নামখানা দীঘা কণ্ঠাও কিন্তু আমরা বেশ বৃষ্টি দেখতে পাচ্ছি এবং সতেরো তারিখেরটাও গেল আঠেরো তারিখে যদি দেখুন দেখুন আঠেরো তারিখেও কিন্তু বৃষ্টি রয়েছে অর্থাৎ ষোলো সতেরো আঠেরো তিন দিনই আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি আঠেরো তারিখ নিয়ে এখন আবহাওয়া দপ্তর সতর্কতা দেয়নি যদি দেয় আপনাদের কাছে তুলে ধরবো উনিশ তারিখেও দেখতে পাচ্ছেন বন্ধুরা বৃষ্টি থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ নিয়ে প্রথম কত জায়গায় কুড়ি তারিখ যদি যায় কুড়ি তারিখে কিন্তু বৃষ্টির পরিমাণটা ভালো রয়েছে যেখানে সকাল দশটা এ এম থেকে বৃষ্টিটা হতে পারে আর পুরো পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে সরি পুরো পশ্চিমবঙ্গে যে দক্ষিণ আছে দক্ষিণবঙ্গ জুড়ে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে যেটা ছিল সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে প্রায় প্রায় বৃষ্টি এখন দেখা যাচ্ছে না অতটা তবে বৃহস্পতিবার একুশ তারিখ যদি যায় একুশ তারিখে কোনো বৃষ্টি নেই বাইশ নেই তেইশ তারিখ তেমন নেই চব্বিশে নেই যাই না পরবর্তীকালে এই ডেটগুলো তো বৃষ্টি বাড়বে কিনা যদি কোনোরকমভাবে বৃষ্টি হওয়ার অবশ্যই কিন্তু আপনাদেরকে আমরা নতুন আপডেটের মাধ্যমে প্রোভাইড করে দেবো এতরাও যারা অবধি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই আপনাদের এখানকার আবহাওয়া রিপোর্ট আমাদেরকে জানাতে ভুলবেন না সেখানে আছে আবহাওয়া কেমন আছে কারণ আজ আবহাওয়া তো পরিষ্কার থাকারই কথা শুধু উপকূলে বৃষ্টি থাকার কথা আর যারা নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা ভুলবেন না এমন কিন্তু প্রত্যেক দিন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ